কারণ আমি লক্ষ্য করেছি মাননীয় স্পিকার, আমি এই সংসদে আসার পরও দেখেছি যে বাংলাদেশের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে এখানে মাননীয় মন্ত্রী সংসদ সদস্যরা যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন যে উনি মুক্তিযোদ্ধাই না, উনি আপনার পাকিস্তানের দোসর, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন যিনি উনার সঙ্গে যুদ্ধ করেছেন। আমি শুধু মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে আপনার মাধ্যমে জানাতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন এবং উনি প্রথম তৃতীয় চতুর্থ অষ্টম ব্যাটালিয়ন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সরাসরি মাঠে যুদ্ধ করেছেন। শুধু তাই নয় মাননীয় স্পিকার, ১৯০০ স্বাধীনতা উত্তর যে সমস্ত সেক্টর কমান্ডার বীরত্বের সাথে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, সবচাইতে বেশি এখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন এবং এই সেক্টরের দুজন বীর শ্রেষ্ঠ উপাধিতে আপনার ভূষিত হয়েছেন, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। মাননীয় স্পিকার, এছাড়াও জিয়াউর রহমান পাকিস্তানে ধন্যবাদ মাননীয় সদস্য, এটা তো আপনার এই জনমত যাচাইয়ের সাথে, জি বলবেন, সংশোধনীতে বলবেন, শেষ করুন, জি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান আপনার এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি পাকিস্তান, এগুলোকে আপনাকে এক্সপ্যান্স করতে হবে, এগুলো অসত্য, এগুলো যদি আপনি এক্সপ্যান্স না করেন তাহলে সংসদে আমরা কথা বলে লাভ কি মাননীয় স্পিকার? আমি মনে করি যে এখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ দলিলে লিপিবদ্ধ নাই? তাহলে আপনি আজকে এই সমস্ত কথা কেন আমরা বলছি, কেন এই বিতর্কগুলো করছি? এগুলো আমি মনে করি পরিহার করা উচিত, ন্যাশনাল আর্কাইভকে আরও শক্তিশালী করার জন্যই আইনটি আনা হচ্ছে। আমি আশা করব যে এর মধ্য দিয়েই ন্যাশনাল আর্কাইভে মধ্য দিয়ে আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা ধারণ করব, সংরক্ষণ করব এবং এটিকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন বাংলার বাণীর কোনো কপি আর্কাইভসে নেই, বাংলার বাণী ছিল আমাদের প্রতীক, আমাদের দলের প্রতীক, স্বাধীনতা যুদ্ধের প্রতীক, প্রতিবাদ করেছিল বলে সেই পত্রিকাগুলোকে তারা তাদের শাসন করে সেখান থেকে তারা আর সেটি রাখেনি, সরিয়ে নিয়েছে, বহু তথ্য উপাত্ত তারা সরিয়ে নিয়ে গেছে। আজকে ইতিহাস বিকৃতির কথা বলেন, এই সংসদের লুইকানের যে ডিজাইন নকশা, সেই নকশার কোন জায়গায় বলা আছে যে চন্দ্রের উদ্যমে গিয়ে আপনাদের নেতার লাশ ওখানে দাফন করতে হবে, ওখানে আপনার নেতার লাশ আছে কি না সেইটি নিয়ে প্রশ্ন উঠেছে, কবর আছে কি না, বেগম জিয়ার স্বামী ভেবে কাকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান তারই উচিত এই প্রশ্ন করা যে আমার স্বামী আদৌ এখানে আছে কিনা, বিজ্ঞান ভিত্তিক তত্ত্বপাত্তর ভিত্তিতে এটা আজকে ওনারই নির্ণয় করা উচিত, উনি স্বামী ভেবে কাকে শ্রদ্ধা জানাচ্ছেন, কাকে ফুল দিচ্ছেন, আপনার আপনাদের দলের নেতা ভেবে কাকে শ্রদ্ধা জানাচ্ছেন, ওখানে কোনো মানুষের মৃতদেহ আছে না কোনো অন্য কারণের মৃতদেহ আছে, আমার মনে হয় তত্ত্বপাত্র ইতিহাস বিকৃতি যেন না হয় সেজন্যই আজকে আর্কাইভ আইন বিলটি আমরা এনেছি। মাননীয় স্পিকার, ইতিহাস লিখবেন ইতিহাসবিদরা, ইতিহাস নিয়ে গবেষণা করবেন গবেষকরা, কিন্তু ইতিহাস যখন রাজনীতিবিদরা লেখা আরম্ভ করেন, ইতিহাস যখন আইনের অংশ হয়ে যায় তখন তো বড় মুশকিল। মাননীয় স্পিকার, বাংলাদেশের আর্কাইভ বিল ২০২১ পড়তে গিয়ে দেখছি সরকার ২৫ বা ততোধিক বছরের পুরনো ধরনের নথি সংরক্ষণের কথা বলছে। মাননীয় স্পিকার, ২৫ বছর পুরনো নথি সংরক্ষণ করার উদ্যোগ খুবই চমৎকার, তবে সেটা যদি রাজনৈতিক নথি হয়, নিজের পছন্দ মতো নথি হয়, নিজের লেখা নথি হয়, তাহলে তো বড় মুশকিল। সবচেয়ে বড় কষ্টকর যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য হঠাৎ দেখলাম ১০ তারিখে সমস্ত নিউজ মিডিয়াতে হেডলাইন করলো, কি মাননীয় প্রধানমন্ত্রী বলেন আশ্রয়ণ ২ প্রকল্পের অধীনে তৈরি করা উপহারের ঘর কিছু লোক হাতুড়ি শাবল দিয়ে ভেঙে তা মিডিয়ায় প্রচার করছে। বড় কষ্ট, আমার বড় কষ্ট হচ্ছে যে এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দোষারোপ করছি না, আমি দোষারোপ করতে চাই তথ্য বিভ্রাট, মাননীয় প্রধানমন্ত্রীর চারিপাশে যে সমস্ত আপনার কী বলে আমলারা আছে যারা তথ্য প্রদান করে, সেই তথ্যের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে, যিনি আজকে এই এই প্রধানমন্ত্রীর বক্তব্য যেটা তিনি জিরো টলারেন্স দুর্নীতিতে করেছেন তার মুখে যখন এটা হয়ে গেল, সবচেয়ে আশ্চর্য ব্যাপার আমাকে দুদুকের একজন ডিরেক্টর ফোন করে বলল যে স্যার সমস্ত তদন্ত বন্ধ হয়ে গেছে। কেন? মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তো আর উপজেলা চেয়ারম্যানদের সাথে কী বলে ইউরোদের সাথে কথাই বলা যায় না। তো যাই হোক, আমি মনে করি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে এর আমার মনে হয় যে সঠিক মেসেজটা কী
এটা দেওয়া দরকার, না হলে এই দুর্নীতিগ্রস্তরা এরা উৎসাহিত হবে এবং দেশের দুর্নীতি আরো বেড়ে যাবে। আমি যে প্রসঙ্গে বলতে চেয়েছিলাম আমাকে একটু সময় দিবেন, একটু আমি তো মাননীয় সদস্য অনেক বক্তা রয়েছে, একটা মিনিট চাই, জি শেষ করুন, স্পিকার একটা মিনিট চাই। আমি পয়েন্ট অফ অর্ডার আসলে বলতে চেয়েছিলাম যে জিনিসটা রাজনীতির আমলাতন্ত্র নিয়ে, এর আগে আমাদের তোফায়ের আহমেদ সাহেব সিনিয়র পার্লামেন্টারিয়ান, প্রয়াত আলী আশরাফ সাহেব, কাজী ফিরোজ রশিদ সহ আমাদের বহু আমাদের সংসদ সদস্য তারা বলেছে যে রাজনীতির আমলাতন্ত্রের যে অবস্থা বর্তমান, দেখেন যে সেই যে আমাদের এক বছর আগে সরি দুই বছর আগে জেলায় যেখানে সচিবরা দায়িত্ব পেল সেখানে আমাদের দায়িত্ব দেওয়া হলো না এমপিদের, ঠিক আছে এটা তো আমাদের জন্য একটা মাননীয়কর, এটা আমরা মেনে নিলাম, কিন্তু সবচেয়ে বড় কথা যে আমি আমারটা বলি বগুড়ায় আমি সদরের এমপি, বগুড়ার জেলা প্রশাসক আমাদের একটি মিটিংয়ে বা ডাকেও না এবং কোনো উনি কোনো আমাদের সহযোগিতাও নেন না, কোনো কি বলে উপদেশ, যে আমি যে উপদেশটা উপদেশ নেনও না আমি দেইও না। একইভাবে সচিব মহোদয় দুই বছর আগে যাকে প্রতিটা জেলায় দেওয়া হলো, আমার মতো এখানে পার্লামেন্টের সদস্যরা আছেন, আমার মতো যারা আছেন সবাই জানেন যে সেখানে সচিবকে আমি ফোন করলাম, আমি বললাম একজন ভদ্র মহিলা সচিব, আমি ফোন করে বললাম যে ম্যাডাম আপনার সচিব আপনি দায়িত্ব পেয়েছেন, অ্যান্ড আই লাইক টু কোঅপারেটিভ, আপনার বলেন কী সহযোগিতা দরকার, আজও পর্যন্ত উনি আমাদের কোনো সহযোগিতা নেনও নাই, সহযোগিতা দেনও নাই, এ হচ্ছে বর্তমান এমপিদের অবস্থা। আজকে দেখেন আপনি হাইকোর্টের দেখলাম বেঞ্চে আমাদের কী বলে পরিমনীষী রিমান্ড নিয়ে বলেছে, আমাদের দুই বিচারপতি আজকে ইত্তেফাক দিয়েছে, কি বলেছে যে হাইকোর্ট আন্ডারমাইন করা হয়েছে, এই যে রিমান্ড নিয়ে হাইকোর্ট আন্ডারমাইন করেছে এবং ইত্তেফাক কী বলেছে, ইত্তেফাক বলেছে যে হাইকোর্টকে শেখাতে চান ম্যাজিস্ট্রেট। আজকে এই যে ধরেন পলিটিশিয়ানস ব্যুরোক্রেটস ভার্সেস পলিটিশিয়ানস, আমাদের আমরা হচ্ছে জনগণের প্রতিনিধি, আমরা আমাদের ক্রম অনুযায়ী আমাদের ওয়ার্ডেন্স অফ প্রেসিডেন্স অনুযায়ী আমরা অনেক উপরে, সুভাষ সাহেব বলেছেন আমরা হচ্ছে আপনার আমাদের অনেক নিচে আপনার সচিবরা অনেক নিচে ইভেন আইজিপি, এবং তারপরেও আমাদের স্যার বলার দরকার নেই, স্যার বলবে কাকে, জনগণকে, বঙ্গবন্ধু বলেছে সেদিন আমি দেখলাম জনপ্রধানমন্ত্রী বলেছে, ওনার কথাই আবার বলতে চাই যে স্যার বলতে হলে স্যার বলতে হবে জনগণকে, সার্ভিস প্রোভাইডার তারা, জনগণ হচ্ছে জনগণের টাকায় তারা চলে, জনগণের টাকায় তারা সরকার চলে, জনগণের টাকা আমরা চলে। অতএব স্পিকার যদি মনে করেন যে বিতর্কে এমন সকল শব্দ ব্যবহৃত হইয়াছে যাহা অবমাননাকর, অশোভন বা সংসদ রীতি বিরোধী বা অমর্যাদাকর, তাহলে তিনি নিজ ক্ষমতা বলে অনুরূপ শব্দাবলীকে সংসদের কার্যবাহী হইতে বাতিল করিতে পারিবেন। আমি মাননীয় স্পিকার এই কার্যপ্রণালী বিধির এই বিষয়টি উল্লেখ করলাম এই কারণেই যে আমরা মাঝে মাঝে লক্ষ্য করি, আমি গত 3 তারিখে এই সংসদের অধিবেশনেই আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, সুনির্দিষ্ট সংবিধানের 18 অনুচ্ছেদের আলোকে 3টি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলাম। এর মধ্যে যদি মাননীয় স্পিকার আমি যদি কোনো ভুল করে থাকি, সংসদীয় ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিবেন, আমি আপনার কাছে শিখতে চাই, কোনো অসুবিধা নাই মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার 4 তারিখে সংসদের মুলতবির দিন এই সংসদের মাননীয় একজন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট থেকে নির্বাচিত সংসদ, তিনি ফ্লোরে দাঁড়িয়ে উনি বললেন যে এমপি হারুনের কী কারণে পরিমণির ব্যাপারে এত আগ্রহ। মাননীয় স্পিকার উনি বললেন যে পরিমণি নিয়ে এমপি হারুন কেন এত কথা বলছেন। মাননীয় স্পিকার আজকে আপনাকেই এই প্রশ্ন করতে চাই, নিশ্চয়ই আজকের ডেইলি যে সমস্ত পত্রিকাগুলো দেখেছেন, আজকে পত্রিকার প্রায় অধিকাংশ পত্রিকায় একেবারে ফ্রন্ট পেজে কিন্তু পরিমণির খবর আছে। কারণ খবরটা কেন হচ্ছে, খবর কেন হয়, খবরের কিছু অসঙ্গতি থাকে যে কারণে তো খবর হয়। আমি যে কারণে ওই সংসদের যে 3টি পয়েন্ট উত্থাপন করেছিলাম, আমি আপনার মাধ্যমে তো মাননীয় সদস্য নাই, আগামী সংসদে আসবে, আমি আপনাকে অনুরোধ করব ওই উনার যে বক্তব্যের মধ্যে অসংসদীয় যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছেন সেগুলো আপনি এক্সপান্স করার পরীক্ষা নিরীক্ষা করে এক্সপান্স করেন, আমি যদি করে থাকি আমার তো এক্সপান্স করবে, কোনো অসুবিধা নাই মাননীয় স্পিকার, এগুলো পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে আছে, আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকের মধ্যে স্পষ্টভাবে আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য রয়েছে, এবং আমি ওই বক্তব্যের আমি আশা করব যে আগামী সংসদে অবশ্যই, এটি জাতীয় একটি সংকট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই এ ব্যাপারে জাতির সামনে বিবৃতি প্রদান করবেন। মাননীয় স্পিকার আজকে পার্লামেন্ট শুধু নয়, আজকে হাইকোর্ট থেকে আজকের পত্রিকায় যে নিউজ, গতকালকে এই পরিমণিকে কেন রিমান্ড এভাবে নেওয়া হলো, তার জন্য 2 বিচারপতি বিচারক জজ কোর্টের
হাইকোর্টে এসে ক্ষমা প্রার্থনা করেছে, সর্বনাশ। এটা মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাংলাদেশের 50 বছর ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন। আজকে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা রিমান্ডের শিকার হচ্ছেন, আদালত জানে না উচ্চ আদালত, পারসেপশনটা কোথায় যাচ্ছে মাননীয় স্পিকার উচ্চ আদালতের? আজকে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে বলতে চাই, এখানে আইনমন্ত্রী আছেন, আজকে এই পারসেপশনটা কোথায় যাচ্ছে? আজকে দেশের আলেম ওলামারা দিনের পর দিন যুগের পর যুগ আজকে জেলখানায় রয়েছে, তাদের ব্যাপারে রিমান্ড নেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কি আদালত দেখছে না? মাননীয় না মাননীয় স্পিকার, এটা ভেরি ইম্পর্টেন্ট মাননীয় স্পিকার, আপনি এই কথাগুলো বলতে দিন। আমি আমি মাননীয় স্পিকার, যেহেতু সংসদ তো আজকে শেষ, আমি এই কারণে অনুরোধ করবো আপনাকে যে আজকে আমাদের এই যে বর্তমান সরকারের রাষ্ট্রযন্ত্রের এই সমস্ত অঙ্গগুলো আজকে যেভাবে অ্যাক্ট করছে, এটা মাননীয় স্পিকার রাষ্ট্রের জনগণের কাছে পারসেপশনটা খুব খারাপভাবে যাচ্ছে। আমি মনে করি যে এগুলোর ব্যাপারে আমরা স্বশ যে জায়গায় আছি সেই জায়গাগুলো থেকে সেই জায়গাগুলোতে আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আইনমন্ত্রী আছেন, আইনমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আজকে এই বিষয়গুলোর ব্যাপারে আপনি একটা উদ্যোগ গ্রহণ করুন। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ব্যাপারে আমাদের মাননীয় সদস্যরা বারবার বলে আসছি, কারণ কি উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ যদি আপনি দলীয়করণ থেকে বেরিয়ে না আসেন, উপযুক্ত যোগ্য বিচারক না দিতে পারেন, তাহলে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্যই আওয়ামী মার্খা বিচারকরা কিন্তু এই ধরনের বক্তব্য দিতেই থাকবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি স্বাস্থ্যমন্ত্রী মধ্যে আপনাকে বলবো, যদি আসলে উপকারী করতে চান, এই ডাক্তার সাহেবরা যারা নাকি, আমি তাদেরকে সম্মান জানাই যে তারা এই ক্রাইসিসের মধ্যে এই ইয়ের সময় আমাদের যখন কোভিড হয় তারা সার্ভিস দিয়েছেন, কিন্তু তাদের প্রাইভেট প্র্যাকটিসটা দয়া করে আপনারা বন্ধ করার চেষ্টা করেন। যারা প্রাইভেট প্র্যাকটিস করবেন তারা গিয়ে চাকরি করবেন না, বিশ্রাম দেবেন, তারা গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করুন, কারণ আমরা তো জনগণের পয়সা দিয়ে বেতন দেবো, তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন এটা আমরা কোনো মতে অ্যালাউ করতে পারি না। ওই মাননীয় স্পিকার, আরেকটা বিষয় আমি বলবো, মাননীয় মন্ত্রী মহোদয়, বা সারা বাংলাদেশে প্যাথোলজি সমানে পথে ঘাটে প্যাথোলজি, কোনো লাইসেন্স নাই, কোনো বাপ মা নাই, দেখা যায় সেখানে অ্যাডভান্স ডাক্তার সাহেবদের সাইন করা ইয়ে আছে আপনার সার্টিফিকেট, এইগুলি নিয়ে একটা হুলস্থুল কারবার। এই সমস্ত বিষয় মনোযোগ দেন মাননীয় স্পিকার, আমাকে একটা মিনিট দেন, একটা জি এক মিনিট। শহরে বড় বড় হাসপাতাল আমরা দেখি, ইউনাইটেড, তারপরে আপনার ল্যাবে, এই সময় হাসপাতাল তো ডাকাত মাননীয় স্পিকার। এখানে দেখা যায় যে মানুষরা যখন ট্রিটমেন্টের জন্য যায় 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা তাদেরকে আটকে রাখে, এটার কি মাননীয় মন্ত্রী আপনি কিন্তু লক্ষ্য করেন যে প্রাইভেট হাসপাতালে যে ট্রিটমেন্ট করবে তারা কোনটাতে কত পয়সা নেবে? একটা জনগণের উপকারতে একটা কমিটিকরণ করে এটাকে রেট করে দেন। এইভাবে একটা নাহিরাজ অবস্থা স্বাস্থ্য বিভাগে, এইগুলি বন্ধ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের আমার এলাকায় ডাক্তার ছিল 24 জন পোস্টিং দিলেন, এখন আসছে মাত্র 3 জন, আরেক উপজেলা দিয়েছিলেন 22 জন, আসছে মাত্র 4 জন। এই ডাক্তার সাহেব গেল কোথায়? আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীমণ্ডলকে বলবো যে আমাদের উপজেলা যে ডাক্তার যান, আপনি বলেছিলেন 2 বছর থাকবে, 2 বছর না 6 মাস পরে কেউ ডেপুটেশনে কেউ অমুক কাজে তারা আসছেন, সেখানে ডাক্তার নাই, আপনি একটু খবর নেন, এইগুলি দেখেন, এইগুলো অনেক কাজ, এই কাজগুলি করেন, এই সমস্ত বিল এটা এমন